কুয়েতত 26শে মার্চ উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে। বাংলাদেশের কর্মসূচির ফরে মিলাইনে ভোর 5টার দিকে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, মুনাজাত ও শহীদুল্লাহর আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা ও বঙ্গবন্ধু ছবির পুষ্পস্তবক অর্পণ করে কেক খাওয়া হয়। বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে ও আনিসুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। শেষে রাষ্ট্রদূত এস এম কালাম সমাপনী বক্তব্য রাখে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের অতিথিবৃন্দ বক্তব্য রাখে। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।